বহু প্রতীক্ষিত পৌরভোট শেষ হয় গত 27 ফেব্রুয়ারি, ফলাফল প্রকাশিত হয় 2রা মার্চ। এরপর আরও এক পক্ষকাল অপেক্ষার পর গত 16ই মার্চ শপথ নেয় উত্তর দমদম পৌরসভার নবনির্বাচিত পৌর প্রতিনিধিগণ। ঈশ্বরের নামে সত্যনিষ্ঠা সহকারে শপথ লইতেছি যে বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি আমি প্রকৃত বিশ্বাস এবং পূর্ণ আনুগত্য পোষণ করিব। শ্রী প্রশান্ত দাস পৌরসভার 13 নম্বর ওয়ার্ড হইতে একজন কাউন্সিলর নির্বাচিত হইয়া আমি শ্রী বিপু কুমার ভৌমিক পৌরসভার 3 নম্বর ওয়ার্ড হইতে একজন কাউন্সিলর নির্বাচিত হইয়া আমি শ্রীমতী শপথ গ্রহণ করেন নবনির্বাচিত পৌর প্রধান বিধান বিশ্বাস এবং নবনির্বাচিত উপপৌর প্রধান শ্রীমতী লোপামুদ্রা দত্ত চৌধুরী। গঠিত হয় পৌর বোর্ড। বিধান বিশ্বাস 25 নম্বর ওয়ার্ডের পৌর বিধা পৌরসভার পৌর প্রধান মনোনীত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি, নিষ্ঠা সহকারে প্রতিজ্ঞা করিতেছি যে শুধুমাত্র পৌর প্রধান হিসাবে আমাকে সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট বিষয় ছাড়া যাহা আমার নজরে আনা হইবে বিবেচনার জন্য বা যাহা আমি পৌর প্রধান হিসাবে জানিতে পারিব তাহা আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপর কাউকে জ্ঞাত বা প্রকাশিত করিব না। সিআইসি বা চেয়ারম্যান ইন কাউন্সিল গঠিত হয় 7 জন সদস্য ও সদস্যাকে নিয়ে। তারা হলেন চেয়ারম্যান শ্রী বিধান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শ্রীমতী লোপামুদ্রা দত্ত চৌধুরী, সিআইসি দেবাশিস ঘোষ, সিআইসি তাপস কর, সিআইসি কল্যাণ কর, সিআইসি বিন্দে মাধব দাস, সিআইসি লীলা মিত্র। একমাত্র বিরোধী পৌরমাতা হিসাবে শপথ গ্রহণ করেন 15 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সিপিআইএম এর প্রতিনিধি সন্ধ্যা রানী মণ্ডল। বোর্ড নির্বাচনের পর চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে বরণ করে তিনি সৌজন্যের রাজনীতির পরিচয় দেন। আগামী দিনে পৌরসভা কোন কাজের ওপর বিশেষ নজর দেবে এবং কিভাবে মডেল পৌরসভা গঠনের দিকে উত্তর দমদম পৌরসভা এগিয়ে যাবে, বোর্ড গঠনের পর একান্ত আলাপচারিতায় হোয়াইট লাইন টেলিভিশন কলকাতার প্রতিনিধিকে সে কথাই জানান নবনির্বাচিত পৌর প্রধান বিধান বিশ্বাস। কাউন্সিলর আমাদের 34 জন কাউন্সিলর, 1 জন বিরোধী। আমরা 34 জন কাউন্সিলরই এই উত্তর দমদম পৌরসভাকে আরও বেশি করে মানুষের পরিষেবা দেবে এবং আমার কাউন্সিলররা অত্যন্ত ভালো এবং সবাই মিলে একসাথে আমরা। তুমি বলে যে মডেল পৌরসভা হচ্ছে, মডেল পৌরসভা তো অনেক দিক আছে, কী কী কাজ হবে এছাড়া? আমরা এটা আমাদের ছিল না যে একটা ফায়ার ব্রিগেড আমরা তৈরি করছি। আমরা এই যে হাসপাতালটা পৌর হাসপাতাল, এটা কিন্তু মডেলে আমরা এখানে বিনা পয়সা ডায়ালিসিস এবং সরকারি হাসপাতালের সাথে এটা আমরা হয় আর্জি কল নালে স্বাগত সাথে আমরা ট্যাগ করে দিচ্ছি যে মানুষের সাথে ট্রিটমেন্টটা খুব ভালো হয়। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে দৃশ্যতই আনন্দিত বিশরপাড়ার 32 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত পৌরমাতা লোপামুদ্রা দত্ত চৌধুরী। পৌর বোর্ড গঠনের পর নারী কল্যাণ এবং সামাজিক উন্নয়নে তার ভূমিকাও তিনি ব্যক্ত করেন। আমাদের তো এনিমেলম ডিপার্টমেন্ট রয়েছে, যারা আমরা ওদের নিয়ে আমরা এতজন মহিলাকে নিয়ে আমরা যেভাবে কাজ করছি, যেভাবে আমরা আরও ভালো করা যায়, মহিলাদের আরও এগিয়ে নিয়ে যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এমনি ওনার সব প্রকল্প নিয়ে নারী কেন্দ্রিক প্রকল্প ওনার প্রচুর, সেই প্রকল্পগুলি যাতে সবার বাড়ি বাড়ি পৌঁছায়।